কলকাতা। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আগামী 23 জুলাই এর জন্য এসএমপিআই শিলিগুড়ি ডান্স একাডেমি টিম শিলিগুড়ি সিজলার্স কিভাবে নিচ্ছে প্রস্তুতি পর্ব। আজ দেখানোর পালা এসএমপিআই দুর্গাপুর ডান্স একাডেমি টিম দুর্গাপুর ড্রাগনস কি করছে এবং কি বলছে। কলকাতা নাচতে পারবে তো? কলকাতা পিছিয়ে যাবে না তো দুর্গাপুর থেকে? কলকাতা কালাকারস, শিলিগুড়ি সিজলার্স এবং আমার পেছনে রয়েছে দুর্গাপুর ড্রাগনস, যারা কিন্তু একদম রেডি টেক্কা দিতে 23 জুলাই কলকাতার উত্তম মঞ্চে কলকাতা কালাকারস এবং শিলিগুড়ি সিজলার্স এর ডান্সার। কে দুর্গাপুর ড্রাগনস? হাউস অফ জর্জ। মনে আছে নিশ্চয়ই আগের বারে আমরা তো এইবারেও কিন্তু আমরা কম যাই না। আমরা অতিথিকে আগুনের গোলা শুনে ছোট প্যাকেট হলে কি হবে, বড় ধামাকা। কলকাতা কালাকারসের কোরিওগ্রাফার গোপাদি, রুদ্রাশিস দা, উজ্জ্বল এবং নম্রতাকে আমার ওপেন চ্যালেঞ্জ রইল। আমরা দেখিয়ে দেবো জেতা কাকে বলে, অবশ্যই জিতবো। ম্যাম আমাদের যেভাবে শেখাচ্ছেন তাতে আমি এতটাই কনফিডেন্ট যে আমি জানি আমরা জিতবই। আগের বারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ছিল, তো তোমার কি মনে হয় এই বছর কি দুর্গাপুর ড্রাগনস আবার রিগেইন করতে পারবে তাদের সেই চ্যাম্পিয়নশিপ? কলকাতা পিছিয়ে যাবে না তো দুর্গাপুর থেকে? যতই করো রিহার্সেল, জিতবে তো দুর্গাপুর ড্রাগনস। কলকাতা কালাকারস রেডি। আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে, এই এতদিনে যে পরিশ্রম রিহার্সেল সেটা তো বিফলে যেতে পারে না, তাই না? চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবার শুধু মুখের কথা না, এবার দেখার পালা। সাবধান করে দিলাম, বি কেয়ারফুল। সম্রাট স্যার জিসে হম লোগো কা বহুত হি হেল্প করকে আজ হম লোগো কো এক মঞ্চ দিয়ে হ্যায়, তো জো ভি এক বাজেট ইনভেস্ট কিয়া তো হমকো নাহি লাগতা হ্যায় কি ইয়ে শিলিগুড়ি ইয়া কলকাতা ইয়ে লোগ উস চিজ কো অপরচুনিটি কো অ্যাকসেপ্ট কর পায়েগা। আর স্টেজে যে ধামাকাটা আমরাই করবো। রেডি থাকো, স্টেজ কাঁপাতে আসছি আমরা দুর্গাপুর ড্রাগন। আগের বারও জিতেছি, এইবারও জিতবো। চ্যালেঞ্জ ছড়াছড়ি তো অনেক হলো, আলটিমেট দেখতে হবে বেস্ট পারফরমেন্স কে দিচ্ছে।